আমাদের কাছে এই এলএমএল ফ্রিডম বাইকটি নিয়ে আসছে। এই বাইকের প্রবলেম হলো সকালে স্টার্ট হয় না, ঠান্ডা হলে স্টার্ট হয় না, আর যদিও বা স্টার্ট হয় তখন কিন্তু পিকআপটা ফুল দিলে ফুল ওঠে না, ঢ্যাপ 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 করে এবং রানিংয়েও প্রবলেম দেখা দেয়। তো এই বাইকের প্রবলেমের কারণে কিন্তু অরিজিনাল সিডিআইও লাগিয়েছিল, তারপরেও কিন্তু এই প্রবলেম যায়নি। তো আমরা এই বাইকের সিডিআইয়ের প্রবলেম না কার্বোরেটারের প্রবলেম এগুলো দেখব, আর কেনই বা পিকআপে প্রবলেম হয়। তো এই বাইকের কারেন্টের প্রবলেম যেটা সিডিআইয়ের জন্য প্রবলেম হচ্ছিল এই কথা বলেছে, এর জন্য আমরা সিট খুলে ইলেকট্রিক ওয়ারিংটা দেখব কেন এই প্রবলেম হচ্ছে। যেহেতু সিডিআই অ্যাভেলেবল পাওয়া যায় না, এর জন্য আমরা এই সিডিআইটাকে মডিফাই করে যে সিডিআই লাগালে অ্যাকুরেট চলবে আমরা মডিফাই সিডিআই সেটিং করব, ঠিকমতো স্টার্ট হবে এবং চলবে। সেক্ষেত্রে আমরা প্লাটিনার সিডিআই লাগানোর জন্য যে সংযোগগুলো করে দিতে হবে, এখানে যেভাবে সংযোগ আছে এই সংযোগকে পরিবর্তন করে দিতে হবে। এর দুটো হলো পিকআপ কয়েল, আর এখানে অন্য অন্য যে কাজগুলো করছে এই তারগুলো কিন্তু আমরা পরিবর্তন করে দেব এবার। তো আমরা এখান থেকে সংযোগগুলো খুলে দেব, দিয়ে তারপরে পুনরায় যেভাবে সিটিং করলে আমরা প্লাটিনার সিডিআই ইউনিট লাগালে কাজ হবে সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা তার খুলে যেভাবে প্লাটিনার সংযুক্ত করে দিলাম, অর্থাৎ প্লাটিনার সিডিআই যাতে লাগানো যায় সেভাবে কিন্তু আমরা এখানে সকেটে কাজ করে দিলাম। তো এটা হলো পিকআপ কয়েলের মেন লাইন, এটা হাই টেনশন কয়েলের লাইন, এই পাশে হলো বডি কানেকশন বা আর্থিন কানেকশন, আর মাঝখানে যেটা কালোর উপরে সাদা বর্ডার দেওয়া এটা আমরা চাবির ক্ষেত্রে ব্যবহার করব, আর এই পাশে যেটা লালের উপরে কালো বর্ডার দেওয়া এটা কিন্তু চিকন তারের হাই টেনশন কয়েলে কাজ করবে। তবে আমাদের এই ক্ষেত্রে যদি চিকন তারের লাইন নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হয় সেই ক্ষেত্রে আমরা নিচে থেকে, অর্থাৎ এই সকেটের থেকে আমরা পরিবর্তন করে দেব লাইন, তাহলেই কিন্তু এখানে সেই কাজটা ক্লিয়ার হয়ে যাবে। তো এভাবে কিন্তু প্লাটিনার সিডিআই লাগানো যাবে। তো আমরা প্লাটিনা ওল্ড মডেল প্লাটিনার সিডিআই যাতে এখানে লাগানো যায় সে ব্যবস্থা করে দিলাম। এখানে যেভাবে সংযুক্ত করে দিয়েছি পিকআপ কয়েল, তারপরে হলো হাই টেনশন কয়েল, অর্থাৎ এই হাই টেনশন কয়েলের লাইন, তো পিকআপ কয়েল এবং হাই টেনশন কয়েল এই পাশে, আর এই পাশে আছে আমরা এইভাবে ধরি তাহলে ভালো বোঝা যাবে, এটা বডি বা আর্থিন কানেকশন, আর এই যে কালের উপরে যেটা সাদা বর্ডার দেওয়া আছে এটা চাবির লাইন আমরা করে দেবো, যেহেতু এটা এখন নিচে তারের থেকে অর্থাৎ আর্মিচার কয়েলের থেকেও কিন্তু এখানে সংযোগ দেওয়া আছে, যেহেতু আর্মিচার কয়েলে বডি সংযোগ দেওয়া থাকে না সেটা আমরা পরিবর্তন করে দেব। এখানে যে সকেট আছে আর্মিচারের নিচে, নিচের থেকে যে সকেটটা আসছে এটার থেকে, আর এদিকে আর্মিচারের যে মেন সংযোগ আমরা এখানে দিয়েছি সেটা হলো লালের উপরে যে সাদা বর্ডার কালো বর্ডার এই যেটা এই পাশে, তো এভাবে আমরা সংযুক্ত করে দিলাম। এছাড়া পিকআপ কয়েলের একটা বডি সংযোগ এখানে আমরা রেখেছি, এটা আমরা বডির সঙ্গে অর্থাৎ আর্থিনের সঙ্গে লাগিয়ে দেব। এছাড়া এখানে যে দুটো রাখছি এই দুটো হলো পিকআপ সেন্সর, তো এই সেন্সরের সংযোগও আমরা দিয়ে দেবো, যেহেতু প্লাটিনায় সেন্সরের সংযোগ আছে। তো ঠিক এইভাবে যদি আমরা এই সিডিআইটা লাগাই তাহলে কিন্তু অনেক ভালো অবস্থান হবে। তো আমরা এরপরে সিডিআই লাগানো দেখাবো এবং স্টার্ট করে দেখাবো কেমন হলো। আমরা ইলেকট্রিক ওয়্যারিংয়ের যে সংযোগগুলো আছে পরিবর্তন করে দিচ্ছি, এখানে যে সংযোগগুলো ছিল এগুলো কিন্তু আমরা অলরেডি অর্ধেক পরিবর্তন করে দিয়েছি, আর এদিকে যে ওয়্যারিংয়ের সংযোগটি পরিবর্তন করতে হবে এর জন্য কিন্তু আমাদের এই তার এখান থেকে টেনে নিতে হচ্ছে, অর্থাৎ এদিক থেকে এদিকে নিয়ে আসতে হবে। এখান থেকে কিন্তু আমরা ওয়্যারিংয়ের তারের সংযোগ একটা পরিবর্তন করে দেবো, যেটা ইঞ্জিন সুইচের সঙ্গে কাজ করছে, এবং এখানে যে তারটা আছে এই কালোর পর সাদা এখানে কিন্তু দুটো এক জায়গায় করে দেওয়া আছে, ইঞ্জিন সুইচের সঙ্গে যেটা কাজ করতো এখন কিন্তু আমরা এই সংযোগটি পরিবর্তন করে দেবো, নইলে কিন্তু ইঞ্জিন সুইচে কিন্তু কাজ করবে না। এর জন্য এখান থেকে পরিবর্তন করতে হলে আমাদের
এই জায়গায় যে দুটো তার দুই দিক থেকে আসছে, সিডিআই থেকে একটা এবং চাবি থেকে একটা, এসে দুটো তারই একসঙ্গে এসে এই জায়গায় সংযুক্ত হয়েছে। এটা কিন্তু আমাদের পরিবর্তন না করে দিলে ইঞ্জিন সুইচ কাজ করবে না, এর জন্য আমরা এই লাইনটা পরিবর্তন করে দেব। আমাদের এই তারটা একটু সরায় নিতে হচ্ছে এখান থেকে। তো এই কাজগুলো, মডিফাই কাজগুলো করতে গেলে কিন্তু অনেক দিকে দেখতে হয় কিভাবে এটা মডিফাই করা যাবে। তো আমরা তারটি এখান থেকে টান দিয়ে বের করে দেখাবো কিভাবে এই তারের লাইনগুলো করা আছে, তাহলে বুঝতে পারবেন এটাকে কিভাবে মডিফাই করে এই প্লাটিনার সিডিআইটি এখানে সংযোজন করা যায়। আর যদি আপনি সরাসরি এই প্লাটিনার সিডিআই এখানে লাগাতে যান তাহলে কিন্তু কাজ করবে না। তো আমরা এখানে যেভাবে আটতারের সংযোগ ছিল, আমরা আটতারের সংযোগ যেভাবে করে দিচ্ছি সেটা হলো এই হলুদটা কিন্তু পিক আপ কয়েলের মেন তার, অর্থাৎ পিক আপ কয়েল থেকে যেটা আসছে এটা মেন, আর পাশে যেটা আছে এটা হলো গোলাপি, এটা কিন্তু হাই টেনশন কয়েলের এখানে। তো এটা হাই টেনশন কয়েল, এবং তো এই পাশে যেভাবে সংযোগ আছে এটা বডি বা আর্থিং কানেকশন, এটা ইঞ্জিন সুইচের কানেকশন, এই যে সাদার উপর কালো, আর পাশে যেটা লালের উপরে কালো বর্ডার দেওয়া এটা, এটা কিন্তু আর্মেচারের মেন সংযোগ। তো এভাবে কিন্তু আমাদের দেখে নিতে হবে কোনটা কোন কাজে ব্যবহার হচ্ছে তার। তো এটা গেল পাঁচটা তারের সংযোগ। আর এখানে যে দুটো, এই দুটো হলো সেন্সরের, আমরা যে প্লাটিনার যে সিডিআই লাগাচ্ছি এটা সেন্সরও কিন্তু এর সঙ্গে লাগিয়ে দিয়েছি। এছাড়া এটা যেটা তার আছে নিচে থেকে আসছে পিক আপ কয়েলের, এটা আমরা বডি সংযোগ করে দেব এই বডির সঙ্গে, তাহলে আটটা তারের কিন্তু কাজ হয়ে যাবে এখানে। তো আমরা যখন এই বাইকের ইলেকট্রিক ওয়্যারিং করতে যাই তখন কিন্তু আমাদের একটা প্রবলেম দাঁড়ায়, সেটা হলো ওয়্যারিংয়ের কালার। কিন্তু দেখা যায় যে এখানে যেরকম পিক আপ কয়েলের কালার আছে এবং পাশাপাশি ব্রেক সুইচের কালারও কিন্তু এরকম দেখা যেতে পারে। অতএব এগুলো নিয়ে বিভ্রান্তির মধ্যে না পড়ে আমাদের সংযোগগুলো ভালোভাবে দেখে নিতে হবে কোন তার কী কাজে ব্যবহার হচ্ছে। এখানে কিন্তু ব্রেক সুইচের সংযোগ, এটা যেটা গোলাপি এটা হলো ইনপুট, আর পাশে যেটা নীলের উপর সাদা বর্ডার দেওয়া আছে এটা আউটপুট, এটা হলো ব্যাকলাইটের জন্য। তো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কোন তার কী কাজে ব্যবহার হচ্ছে এবং কোন জায়গার থেকে কোন তারটা গেছে। এই বাইকের ওয়্যারিং করতে গেলে আমাদের একটু মাথাটা ঠান্ডা করে কাজ করতে হবে, তাহলেই কিন্তু হবে। তো আমরা এখান থেকে যে দুটো তারের সংযোগ দেওয়া আছে এই কালোর উপরে সাদা বর্ডার, এখান থেকে আমরা একটা তার কেটে দেবো, যেহেতু এটা বডি সংযোগ করে দেওয়া ছিল। এই তারে কিন্তু সুইচের সঙ্গে যেটা ছিল একটা, এই যে ঠিক এখানে যেভাবে দেখানো হয়েছে এই একটা আসছে আর একটা আসছে সিডিআর মধ্যে চলে গেছে এখান দিয়ে। তো এই দিক দিয়ে আসছে এখান দিয়ে হয়ে আবার সিডিআর মধ্যে গেছে। আমরা এই সিস্টেমটা রাখবো না, আমরা এখনকার যে সিস্টেম সেটা করে দেবো। এখান থেকে একটা তার কেটে দেব, কেটে দিয়ে একটা বডি করে দেবো, আর এখানে কিন্তু একটা সংযোগ শুধু বডি হবে, ইঞ্জিন সুইচের, ইঞ্জিন সুইচের একটা সংযোগ এখানে করে দেবো, তাহলে ইঞ্জিন সুইচ অন অফ করতে সুবিধা হবে বা ইঞ্জিন সুইচ অন অফের কাজ করবে। তো যেভাবে এটা করতে হবে সেটা এখান থেকে একটা সংযোগ আমরা বাদ দিয়ে দেবো, আর একটা সংযোগ নিয়ে গিয়ে এই বডি তারের সঙ্গে দিয়ে দেব। তো আমরা উপরে থেকে যে কাজটি করলাম এটা কিন্তু শুধুমাত্র ইঞ্জিন সুইচ অন অফের জন্য ব্যবহার করছি, আর এখানে যেটা আছে নিচে থেকে বডি কানেকশন হিসাবে যেটা বের করেছি এটা কিন্তু এই সবুজ তারের সঙ্গে, অর্থাৎ এই সবুজ তারের সঙ্গে আমরা অ্যাড করে দেব। এই কালো তার, কালো সাদা, এই সবুজের সঙ্গে অ্যাড করে দিলেই আর্মেচার কয়েলটা বডি হয়ে যাবে, এক তার বডি এক তার মেন, এই হিসাবে এখান থেকে বের হবে আর এটা সুইচের কাজে ব্যবহার হবে। তো এভাবে করে দিলেই এখানকার কাজ সম্পূর্ণ হবে। তো এখানে আমরা এইভাবে ওয়্যারিংয়ের কাজটা করে দিলাম, যাতে এটা বডি সংযোগ করে দিয়েছি, আর যেটা দুই তার ছিল এখান থেকে আমরা কিন্তু একটা তার এইভাবে পার করে নিয়ে গেলাম, এটা কিন্তু সিডিআর মধ্যে ইনপুট হয়েছে, সিডিআর মধ্যে এই যে ইনপুট হয়েছে এটাই কিন্তু ইঞ্জিন সুইচ অফ করলে এটা থেকে বন্ধ করে দেবে। তো আমরা এবার বাইকটিকে স্টার্ট দেব, আর বিদ্যুৎ কেমন আসছে সেটাও আমরা দেখে নেব। তো আগে বাইক স্টার্ট নেয় নাকি সেটা দেখি, তেল আছে,
বাহ, তেল দিতে হবে, তেল দাও তো। আমরা তেল দিয়েছি, এখন স্টার্ট দিয়ে দেখব। এখন কিন্তু একদম ক্লিয়ার স্টার্ট নিচ্ছে এবং পিক আপটিও ফুল নিচ্ছে। ঠিক আছে দাও, তো ঠিক আছে। ঠিক এইভাবে যদি আমরা কাজ করে দেই বিকল্প সিডিআই লাগানোর, তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে আমরা কাজটি করে দিতে পারব এবং পূর্বের ন্যায় সব কিন্তু ঠিকই থাকবে। শুধুমাত্র সিডিআই এর সংযোগগুলো পরিবর্তন করে দিতে হবে, এছাড়া আর্মিচার যেটা আছে ওই রকম আর্মিচার কিন্তু পরবর্তীতে আবার পুড়ে গেলে লাগানো যাবে। তো আমরা যেভাবে কাজ করলাম সেটা কিন্তু আপনাদের লাইভ ভিডিওতেও দেখিয়েছিলাম। তো এখানে আমরা যে সংযোগগুলো করে দিয়েছি, এখন শুধুমাত্র টেপ করে দিলেই কিন্তু হবে। এইভাবে যদি আমরা এই এলএমএল ফ্রিডম গাড়িগুলোর কাজ করে দেই, তাহলে কিন্তু আর সিবিআই নিয়ে আমাদের প্রবলেমে পড়তে হবে না। আমরা কিন্তু বিকল্প এর আগে একটা করেছি, সেটা হলো CG125-এর আমরা সিডিআই ইউনিট লাগিয়ে দিয়েছিলাম, আর এটাতে আমরা প্লাটিনার সিডিআই ইউনিট লাগিয়ে দিলাম। এর মধ্যে যে মাপগুলো দেখিয়েছি, পিক আপ কয়েলের থোটল দুই আঙ্গুল, এক আঙ্গুল, তিন আঙ্গুল, আবার চার আঙ্গুলও থাকে, আবার কোনোটায় হচ্ছে একটা এসটাও ম্যাগনেটে পিক আপ কয়েলের থোটলের জায়গা করে দেওয়া থাকে। তো এখানে কিন্তু প্রায় চার আঙ্গুল জায়গা আছে এই থোটলের, যার জন্য কিন্তু আমাদেরকে কোন সিডিআই এখানে সেটিং হবে, ম্যাচিং হবে, সেটা দেখে কাজ করতে হবে। ধন্যবাদ সকলে, ভালো থাকুন, সুস্থ থাকুন।